লক্ষ্য রাম মন্দির। সাইকেল নিয়ে যাত্রা শুরু দুই যুবকের। 850 কিলোমিটার পথ সাইকেলে পেরোবেন তারা, পৌঁছবেন অযোধ্যার রাম মন্দিরে। রাম মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে সাইকেলে চেপে অযোধ্যা রওনা দিলেন মালদার দুই যুবক। স্থানীয় মনস্কামনা মন্দিরে পুজো দিয়ে উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে সামিল হতে সাইকেল নিয়ে রওনা দেন ওই দুই যুবক। দুই যুবকের নাম রবি বিশ্বকর্মা ও অভিজিৎ বাশফোর। বৃহস্পতিবার মনস্কামনা কালী মন্দিরে পুজো দিয়ে রওনা দেন তারা। প্রায় 850 কিলোমিটার পথ পেরিয়ে আগামী 20শে জানুয়ারির মধ্যে অযোধ্যায় পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছেন দুই যুবক। और क्या, रामलला को देखने जाएंगे, इतना साल बाद आ रहे हैं हमारे महल में, मंदिर में फिर से विराजमान होंगे। साइकिल से जा रहे हैं, साइकिल यात्रा है यहाँ से, मालदा से, मालदा टाउन रेलवे स्टेशन से यात्रा स्टार्ट। मनोकामना से हम लोग पूजा देके अभी निकलने वाले। ऐसे तो 22 को ही होगा, हम लोग ऐसे 15 दिन 16 दिन का टूर रखे हैं, इसमें हम लोग पहुँच जाएंगे। प्रतिदिन गड़े 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত সাইকেল চালানোর লক্ষ্যমাত্রা তাদের। এদিন যাত্রা শুরুর সময় তাদের শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন প্রচুর রামভক্ত। মালদহ থেকে ডালখোলা, বিহারের পূর্ণিয়া, দাঁড়ভাঙা, উত্তরপ্রদেশের গোরখপুর হয়ে তারা দুজনে পৌঁছবেন অযোধ্যায়। রামের ছবি আঁকা সনাতন ধর্মীয় পতাকার পাশাপাশি সাইকেল যাত্রায় সামিল করা হয়েছে ভারতের জাতীয় পতাকা। দুই যুবকের কথায় আগে দেশ পরে ধর্ম। তারা জানান দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠায়, আর এই প্রতিষ্ঠা পর্বের সাক্ষী হতেই সাইকেলে যাত্রার পরিকল্পনা। আমরা যা রয়েছে মালদা থেকে অযোধ্যা, রাম মন্দির কাজ 22 জানুয়ারি 2024 কাজ প্রাণ প্রতিষ্ঠা কাজ যে প্রোগ্রাম রাখা গিয়া হ্যাঁ উসে সামিল হলে আমরা যা রয়েছে আমাদের মালদা কে জিতনা ভুবা হ্যাঁ সনাতন ভাই হ্যাঁ হিন্দু ভাই হ্যাঁ সবকে সমর্থন সে আমরা যা রয়েছে। আর এক সমাজকে ছোটা সা মেসেজ দেওয়া যাতে হ্যাঁ ড্রাগ ফ্রি সোবার সোসাইটি কি নশা মুক্ত ইয়ে পুরা সমাজ হো ইস উদ্দেশ্য কো লেকে আমরা আগে বড় রয়েছে। हम लोग यहाँ से करीबन 850-900 किलोमीटर का रास्ता है जो कि हम लोगों ने 15 से 20 दिन के अंदर तय करने की कोशिश की है, तय करने का सोचा है। हम लोगों का यात्रा हो रहा है, साइकिल यात्रा हो रहा है जो कि हमारे हेल्थ के लिए सही रहेगा और समाज को एक अच्छा मैसेज भी जाएगा। ब्यूरो रिपोर्ट, न्यूज नो मैन्स लैंड, मालदा। রাম মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে সাইকেলে চেপে অযোধ্যা রওনা দিলেন মালদার দুই যুবক। স্থানীয় মনস্কামনা মন্দিরে পুজো দিয়ে উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে সামিল হতে সাইকেল নিয়ে রওনা দেন ওই দুই যুবক। দুই যুবকের নাম রবি বিশ্বকর্মা ও অভিজিৎ বাশফোর। বৃহস্পতিবার মনস্কামনা কালী মন্দিরে পুজো দিয়ে রওনা দেন তারা। প্রায় 850 কিলোমিটার পথ পেরিয়ে আগামী 20শে জানুয়ারির মধ্যে অযোধ্যায় পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছেন দুই যুবক। और क्या, रामलला को देखने जाएंगे, इतना साल बाद आ रहे हैं हमारे महल में, मंदिर में फिर से विराजमान होंगे। साइकिल से जा रहे हैं, साइकिल यात्रा है यहाँ से मालदा से, मालदा टाउन रेलवे स्टेशन से यात्रा स्टार्ट। मनोकामना से हम लोग पूजा देके अभी निकलने वाले। ऐसे तो 22 को ही होगा, हम लोग ऐसे 15 दिन 16 दिन का टूर रखे हैं, इसमें हम लोग पहुँच जाएंगे। প্রতিদিন গড়ে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত সাইকেল চালানোর লক্ষ্যমাত্রা তাদের। এদিন যাত্রা শুরুর সময় তাদের শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন প্রচুর রামভক্ত। মালদহ থেকে ডালখোলা, বিহারের পূর্ণিয়া, দাঁড়ভাঙা, উত্তরপ্রদেশের গোরখপুর হয়ে তারা দুজনে পৌঁছবেন অযোধ্যায়। রামের ছবি আঁকা সনাতন ধর্মীয় পতাকার পাশাপাশি সাইকেল যাত্রায় সামিল করা হয়েছে ভারতের জাতীয় পতাকা। দুই যুবকের কথায় আগে দেশ পরে ধর্ম। তারা জানান দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠায়, আর এই প্রতিষ্ঠা পর্বের সাক্ষী হতেই সাইকেলে যাত্রার পরিকল্পনা। আমরা যা রয়েছে মালদা থেকে অযোধ্যা, রাম মন্দির কাজ 22 জানুয়ারি 2024 কাজ প্রাণ প্রতিষ্ঠা কাজ যে প্রোগ্রাম রাখা গিয়া হ্যাঁ উসে সামিল হলে আমরা যা রয়েছে আমার মালদা কে জিতনা ভুবা হ্যাঁ সনাতন ভাই হ্যাঁ হিন্দু ভাই হ্যাঁ সবকে সমর্থন সে আমরা যা রয়েছে। আর এক সমাজকে ছোটা সা মেসেজ দেওয়া যাতে হ্যাঁ ড্রাগ ফ্রি সোবার সোসাইটি কি নশা মুক্ত ইয়ে পুরা সমাজ হো ইস উদ্দেশ্য কো লেকে আমরা আগে বড় রয়েছে। हम लोग यहाँ से करीबन 850-900 किलोमीटर का रास्ता है जो कि हम लोगों ने 15 से 20 दिन के अंदर तय करने की कोशिश की है, तय करने का सोचा है। हम लोगों का यात्रा हो रहा है, साइकिल यात्रा हो रहा है जो कि हमारे हेल्थ के लिए सही रहेगा और समाज को एक अच्छा मैसेज भी जाएगा। ब्यूरो रिपोर्ट, न्यूज नो मैन्स लैंड, मालदा। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।